দাজ্জাল কিন্তু অলরেডি খুব কাছাকাছি। বর্তমান ইহুদিরা বলতেছে তারা থার্ড টেম্পল অলরেডি তৈরি করে ফেলেছে, আমাদের যে বাইতুল মুকাদ্দাস এটাকে তারা নিজ দিক দিয়ে খুঁড়তেছে, থার্ড টেম্পল তৈরি করে ফেলেছে। তাদের চক্রান্তগুলো এখন জায়গায় জায়গায় দেখবেন, এখন আমাদের দেশেও অনেকে এই দুই আঙ্গুল উঁচা করে দেখায়। কয় আঙ্গুল সবাই দেখান, কয় আঙ্গুল? এই দুই আঙ্গুল হচ্ছে শয়তানের শিং, দাজ্জালের সিম্বল। এটা এই দাজ্জালের সিম্বল দেখবেন এখন অনেক নায়ক বিভিন্ন অ্যাড করতে গিয়ে এই দুই আঙ্গুল উঁচা করে দেখায়। কয় আঙ্গুল সবাই বলেন, কয় আঙ্গুল? এই দুই আঙ্গুল উঁচা করে দেখাচ্ছে দাজ্জালের সিম্বল এখন দেখানো হচ্ছে। বর্তমান ইহুদিরা দাবি করতেছে দাজ্জাল চলে এসেছে, দুঃখজনক সত্য হলো দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। আজকে সত্য কথা হচ্ছে মুসলমান ইমাম মাহদীকে খোঁজে না, দাজ্জালের আলামতের ভিতরে, দাজ্জালের কাজের ভিতরে মুসলমান পা দিয়ে আছে, ঠিক না বেটি? সকল কর্মকাণ্ড এখন মুসলমানরা করছে এমন কাজ যেগুলো দাজ্জাল আসলে দাজ্জালের আর দেরি লাগবে না, খুব সহজেই দাজ্জাল আপনাদেরকে ধোকা দিয়ে ফেলবে, বোকা বানিয়ে ফেলবে। আজকে যারা সালাত আদায় করে না, নামাজ যায় না, যারা আল্লাহর পথে চলে না, যারা দ্বীনের বিরুদ্ধে আচরণ করে, আপনি বুঝে নিবেন দাজ্জাল এসে আপনাকে ধোকা দেওয়া লাগবে না, ঠিক কিনা? দাজ্জাল চলে আসার আগে সব দাজ্জালের পরিবেশ ঠিক হয়ে যাবে। আজকে দেখেন পরিবেশ ঠিক হয়ে আছে, দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চান সূরা কাহাফ তেলাওয়াত করেন, যিনি দাজ্জালের ফিতনা থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে? কত নাম্বার চলতেছে সবাই বলতে হবে, কত নাম্বার? মাশাআল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত আপনাদের মনোযোগ আছে, 3 নাম্বার চলতেছে, কত নাম্বার বলেন? কত নাম্বার সূরা কাহাফ তেলাওয়াত করতে রাজি আছেন? এখন যারা কোরআন শরীফই তেলাওয়াত করতে পারেন না, দাজ্জাল আয়েশা যদি আপনাকে বোঝায় যে তোর আব্বার কবরটা কোনটা দেখা, আপনি নিয়ে যাবেন কবরের সামনে, দাজ্জাল বলবে কম বিজনি আমার অর্ডারে দাঁড়িয়ে যা, সাথে সাথে আপনার আব্বা দাঁড়ায় যাবে, আপনার মা দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পর দাজ্জাল এবার বলবে, বল আমি কে? তখন বাবা মা কবর থেকে জাগ্রত হয়ে বলবে, এটা হচ্ছে আমাদের মাসিহ, আর সেই হচ্ছে আমাদের রব। দাজ্জালের রুবুবিয়াত যখন মানুষ মেনে নিবে, আপনি যখন মনে করবেন বাস দাজ্জালকে পাইছি, রুবুবিয়াত মেনে নিলাম, আপনার জায়গা জান্নাতে না জাহান্নামে? বলেন জান্নাতে না জাহান্নামে? আজকে যারা হারাম কাজ অনায়াসে করে, আজকে যারা হারামটাকে হালাল মনে করে, আপনি অলরেডি দাজ্জালের ফিতনায় পা দিয়ে ফেলেছেন, আপনি বুঝছেন না, ঠিক না বেঠি? খবরদার, সূরা কাহাফের মধ্যে যুবকদের কথা বলা আছে, যেই যুবকেরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। আমি এই বছর তুরস্কে গেলাম, ওই গুহাটা ভ্রমণ করতে গেলাম, 7 স্লিপার্স লেখা গুহার সামনে, ওইখানে সুন্দর করে একটা সাইনবোর্ড দেওয়া আছে। খুব আগ্রহ নিয়ে গুহাটাকে দেখতে গেলাম, মনে মনে চিন্তা, আল্লাহ এই যুবকদেরকে নিয়ে আপনি একটা সূরা নাজিল করে দিলেন, সূরাটার নাম দিলেন সূরা কাহাফ, গর্তের অধিবাসী, আল্লাহ এই গুহাটা দেখতে হবে। খুব বিচক্ষণতার সাথে আস্তে আস্তে গেলাম, কারণ না জানি কোথাও থেকে ভেঙে চুরে পড়ে অনেক আগের গুহা, তো গিয়ে দেখি এখনো পর্যন্ত রুম রুম করে দেওয়া আছে। দাকিয়ানুস যখন তাদেরকে হামলা করেছিল, আল্লাহর এই 7 গোলাম, আল্লাহর এই গোলামেরা তারা এই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে, ঘুমাতে ঘুমাতে 309 বছর কেটে গেছে, ওয়াজদাদু তিসা, 300 উপর দিয়ে আরো 9 বাড়াতে হবে, 309। এত বছর ঘুমানোর পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, কাম লাবিস্তুম, কিরে কয়দিন ঘুমাইছো? কয় লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম, একদিন অথবা দিনের কিছু অংশ মনে হয় ঘুমিয়েছি। কয় বছর ঘুমাইছে সবাই বলেন, কত বছর? 309 বছর ঘুমানোর পরে তারা মনে করতেছে কিছুক্ষণ ঘুমিয়েছি, এত সময় ধরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পড়ায় রাখলেন, পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে খাওয়ার জন্য,
খাওয়ার জন্য যখন তারা বেকুল হলো, 309 বছর আগের মুদ্রা নিয়ে যখন বের হয়েছে, এই মুদ্রা নিয়ে বের হওয়ার পরে দোকানদার দেখে তো অবাক, এত বছর আগের মুদ্রা কোথা থেকে পেলেন কারা আপনারা? যুবকদের পরিচয় পাওয়ার পরে যুবকেরা যখন ভয় পেয়ে গেল, ডাকিয়ানুস আবার আমাদেরকে হামলা করবে, জুলুম করবে, নির্যাতন করবে, দোকানদার জানায় দিলেন ডাকিয়ানুস আর নাই, ডাকিয়ানুসের জায়গায় জালেমের জুলুমকে নিঃশেষ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কুরবানি কবুল করে যিনি তাওহীদকে বিজয়ী করে দিয়েছেন তিনি কে? আজকের যুবকেরা যারা মাহফিলে এসেছেন, এই মাহফিল থেকে যদি আমরা অঙ্গীকার নিতে পারি, যতদিন বাঁচব আমি আমার ইসলামকে সবচেয়ে বড় মনে করব, যত বাধা আসবে, বিপত্তি আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, এই জুলুম নির্যাতন নিপীড়নের এই প্রাচীরকে ডিঙিয়ে যিনি ডাকিয়ানুসের জুলুম থেকে ওই যুবকদেরকে বিজয়ী করে আসাবে কাফকে স্মরণীয় করে রেখেছে, আজকের যুবকদেরকেও তিনি বিজয়ী করে স্মরণীয় করে রাখবেন, ঠিক না বেঠি? আজকের মাহফিলে যারা এসেছেন সূরা কাহফ থেকে শিক্ষা নেবেন, দাজ্জাল যখন আসুক, ইমাম মাহদী যখন আসুক, আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহ সামনে দাঁড়িয়ে বলতে পারবেন, আল্লাহ আপনার দিনকে বিজয় করার জন্য আমার সামান্য চেষ্টাটুকু আমি করেছিলাম, আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিন আল্লাহ, চেষ্টা হবে আমাদের পক্ষ থেকে, যিনি বিজয় দান করবেন তিনি কে? আল্লাহ।